রাজ্যে পালাবদল হয়েছে প্রায় চার বছর অতিক্রান্তের পথে, কিন্তু এই চার বছরেই সাধারণ মানুষ রাজ্য সরকারের নিম্ন স্তর থেকে শুরু করে উচ্চ পর্যায়ের নেতা মন্ত্রীদের কার্যকলাপে ঠিক ততটুকু সন্তুষ্ট নয় যতটুকু তারা আশা করেছিল। তাই সাধারণ নাগরিকরা এখন পড়ে আছেন মহা ফ্যাসাদে। একদিকে যেমন শাসক দলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব চরম আকার ধারণ করেছে, ঠিক তেমনি বাদ যায়নি পঞ্চায়েত স্তরে নেতা নেত্রীদের মধ্যে। এর ফলে সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছেন বিভিন্ন ক্ষেত্রে। ঘটনার বিবরণে জানা যায়, ধনপুর বিধানসভার অন্তর্গত কাঠালিয়া আড্ডি ব্লকের অধীন কৃষ্ণ কিশোর নগর গ্রাম পঞ্চায়েতের দুই নম্বর ওয়ার্ডের বাসিন্দা অভিজিৎ দাস দীর্ঘদিন ধরে নিজ এলাকার কিছু শাসকদলীয় চুনোপুটি নেতার পেশি শক্তির অত্যাচারে আতঙ্কগ্রস্ত হয়ে দিন যাপন করছেন। অভিজিৎ দাস জানায়, তারই প্রতিবেশী স্বপন পাল ও তার ছেলে রঞ্জিত পাল, স্বপন পালের ভাই বিপদ বন্ধু পাল ও তার ছেলে বিশ্বজিৎ পাল এই চারজনের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে অভিজিৎ ও তার পরিবারকে নিয়ে খুব আতঙ্কের মধ্যে রয়েছেন। জানা যায়, অভিজিৎ দাসের বসতঘরের পেছনে স্বপন পালের একটি জমি ছিল, কিন্তু বছর কয়েক পূর্বে স্বপন পাল সেই জমিতে মাটি কেটে পুকুর খনন করেন, কিন্তু তাতেই বাধে বিপত্তি। স্বপন পাল তার পুকুরের বাঁধ না রেখেই পুকুর খননের কাজ শেষ করেন, যার ফলে অভিজিৎ দাসের রান্নাঘরটি বর্তমানে পুকুরের মধ্যে মিলিয়ে যাচ্ছে, আর তার বসতঘরও খুব ভয়ানক অবস্থার মধ্যে রয়েছে। তাতে তাদের যেন কোনো যায় আসে না, সামান্য মানবিকতাও দেখাচ্ছে না, যার ফলে যে কোনো সময় ঘর ভেঙে বড়সড় দুর্ঘটনার শিকার হতে পারেন অভিজিৎ দাস ও তার পরিবারের সদস্যরা। বছরখানেক পূর্বে অভিজিৎ দাস কেকে নগর গ্রাম পঞ্চায়েতে লিখিতভাবে ন্যায্য বিচার পাওয়ার জন্য আবেদন করেন, কিন্তু এরপরেও মেলেনি তার ন্যায্য বিচার। পঞ্চায়েত প্রতিনিধিরা বারবার স্বপন পাল ও তার ভাইয়ের ছেলে বিশ্বজিৎ পালের কাছে হেরে যান। তারা চেষ্টা করেছিলেন এই সমস্যার স্থায়ী সমাধান বের করার জন্য, কিন্তু শাসক দলীয় চুনোপুটি নেতা বলে কথা, তারা কি শুনবে পঞ্চায়েত প্রতিনিধিদের কথা? এরপর থেকেই বিপদ বন্ধু পালের ছেলে বিশ্বজিৎ পাল অভিজিৎ দাসের স্ত্রীকে নানাভাবে হুমকি দিয়ে যাচ্ছে। অভিজিৎ দাস যেহেতু কাজের উদ্দেশ্যে দিনের বেলায় ঘরের বাইরে থাকেন, এই সুযোগে সে নাকি অভিজিৎ দাসের স্ত্রীকে অপহরণ করে নিয়ে যাবার হুমকি দিয়ে যাচ্ছেন। এর ফলে অভিজিৎ দাস খুব আতঙ্কের মধ্যে দিন যাপন করছেন। তবে তারা এও জানান, সিপাহী জলা জেলার দক্ষিণাংশের সাধারণ সম্পাদক প্রসেনজিৎ ঘোষকেও এই ঘটনা সম্পর্কে বিস্তারিত জানিয়েছিলেন, কিন্তু আজ পর্যন্ত ন্যায় বিচার তো দূরস্থ, তাদের সঙ্গে দেখা পর্যন্ত করেনি। তাই তারা এখন সিদ্ধান্ত নিয়েছেন প্রশাসনের দ্বারস্থ হবেন এবং তারা এই সমস্যা থেকে যেন মুক্তি পান। এক ব্যক্তির নাম স্বপনপাল মহাশয়, তিনি আমার বাড়ির পাশে বিনা পাড়ে পুকুর খনন করছে। আমি এই বিষয়টা নিয়ে পঞ্চায়েতের দ্বারস্থ হয়েছিলাম। পঞ্চায়েতের দ্বারস্থ হওয়ার কারণে তারা দুইবার বিচার করছে, কিন্তু সুষ্ঠুভাবে সুষ্ঠু বিচার আমি পাইছিলাম। মালিকের ছেলে পুকুরের মালিক স্বপন পাল, তার ছেলে প্রাণজিৎ পাল এবং স্বপন পালের বড় ভাই বিপদ বন্ধু পাল, তার ছেলে বিশ্বজিৎ পাল, তারা দুই ছেলে আমাকে রীতিমতন হুমকি দিচ্ছে। হুমকি দিয়ে বলছে আমাকে উঠিয়ে নেওয়ার কথা, আমাকে আমার স্বামীকে মারধর করার কথা। আমি একা বাড়িতে থাকি, আমি নিরাপত্তাহীনতা ভুগছি। আমি চাইছি প্রশাসন এটা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ হোক, আমি চাই আমার নিরাপত্তা হোক। বক্সনগর থেকে নিজস্ব প্রতিবেদন, দুরন্ত টিভি।